হ্যালো ফ্রেন্ডস, আমি অনিমেষ দেব। ফিউচার নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো ইসরোতে টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি জবের আপডেট এসেছে, সেটি আপনাদের ডিটেলস বলবো। এটি কারা আবেদন করতে পারবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে, এবং এর এলিজিবিলিটি কী কী, এবং এর লাস্ট ডেট কবে, তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলবো। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট পদে ইসরোতে নিয়োগ হবে, আপনারা সবাই জানেন হয়তো। কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি ও ড্রাফটসম্যান বি পদের জন্য লোক নেওয়া হচ্ছে। এটি আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হয়তো জেনে গেছেন, কিংবা ইউটিউব অন্যান্য ভিডিওর মাধ্যমে জেনে গেছেন। এখানে আমি আপনাদের নিউ ফিচার্স বলবো, যে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ এবং কীভাবে এর ভ্যাকেন্সিগুলি নেওয়া হয়। টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে নেওয়া হবে এই সমস্ত ট্রেডে, আমি এক্ষুনি যেগুলি নাম বলবো। প্রথমে বলবো ইলেকট্রনিক্স মেকানিক, মাধ্যমিক পাশরা আইটিআই এনটিসি ন্যাক থেকে ইলেকট্রনিক মেকানিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা এর যোগ্য হবে। ফিটারদের জন্য মাধ্যমিক পাশরা আইটিআই এনটিসি ন্যাক থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট এই কোর্সের যোগ্য। অর্থাৎ আইটিআই বন্ধুরা, এই যে জবের যে আপডেটটি এসছে, যে নোটিফিকেশানটি এসছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসরোতে আইটিআই স্টুডেন্টদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জব অ্যালার্ট। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইসরো একটি আমাদের ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অর্গানাইজেশন, এইখানে জব পাওয়া আমাদের সবার ভাগ্যের ব্যাপার। নেক্সট আমি আপনাদের বলবো প্রার্থী বাছাই কীভাবে হবে এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। প্রার্থী বাছাই আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, তার জন্য আপনাকে অনলাইনে 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। www.isro.gov.in আপনাকে একটি ইমেল আইডি বাধ্যতামূলক থাকতে হবে, আপনার পাসপোর্ট, ফটো মাপের সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় সার্টিফিকেট স্ক্যান করে আপনাকে আপডেট করতে হবে। এবার এই যে ওয়েবসাইট থেকে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন স্ক্যান করা যাবতীয় তথ্য আপলোড করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর পরীক্ষা ফি বাবদ আপনাকে 250 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে জমা করতে হবে। SBI চালানেও জমা করতে পারেন। তপশিলি জাতি মহিলা প্রতিবন্ধীদের জন্য কোনো ফিজ লাগবে না, এটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন, এবং আরও বিস্তারিতর জন্য আপনাদের আমি ওই ওয়েবসাইটটি আপনাদের বলছি, www.isro.gov.in। দেখুন, এখানে isro.gov.in-এর যে অফিসিয়াল ওয়েবসাইট পেজটি আপনাদের আমি নিয়ে গেলাম, এটি অফিসিয়াল ওয়েবসাইট পেজ .gov.in। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ইসরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি আপনাকে ক্লিক করার পর এখানে আপনারা নোটিফিকেশানটি দেখতে পাবেন, এবং অ্যাপ্লিকেশানের জন্য এই অ্যাপ্লিকেশান অপশানে যাবেন। আমার নেটটি স্লোর জন্য আপনাদের দেখাতে একটু ল্যাগ হচ্ছে। ফ্রেন্ডস দেখুন, এটি ইসরোর যে অফিসিয়াল ওয়েবসাইট পেজটি, এখানে নিচে দেখুন যে রিক্রুটমেন্টটি সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট ICRB ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এটি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এর সমস্ত ডিটেলস, এবং এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদের এই অ্যালার্টটি করলাম, যারা এই জবের ইচ্ছুক তারা প্লিজ এটি আবেদন করবেন। ওকে, থ্যাংক ইউ।